দেখানো সাবস্ক্রাইব বাটনটি টাচ করুন, বেল আইকনে ক্লিক করুন নতুন সব আপডেট পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাহমিনাস ব্লগ। ছোট বোন অনলাইন থেকে আমার আম্মুকে একটা শাড়ি দিয়েছে, হচ্ছে জামদানি শাড়ি, খুবই সুন্দর একটা কালার, কালার আমার অনেক পছন্দ হয়েছে, নীল পাইট, দেখুন কি সুন্দর। এই যে এটা আঁচল, আঁচলও খুব সুন্দর কারুকার্য করা। এটা আমার ছোট বোন আমার আম্মুকে গিফট করেছে, ঈদেশে পড়েছে না, ঈদের গিফট কিনে দিয়েছে, দেখুন খুব সুন্দর। আর এই কালারটা আমার অনেক পছন্দ, সোনালি সোনালি কাজ করা পায়ের আঁচল, খুবই সুন্দর। তা তুমি এখানে কী করতেছো, শাড়ি পরবা? কেমন আছেন আপনারা সবাই? ভালো আছেন আশা করি, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে 26 রোজা, আস্তে আস্তে রোজাগুলো চলে যাচ্ছে, খুব মজা লাগতেছে তাই না? আমারও খুব মজা লাগতেছে, আল্লাহর রহমতে সবগুলো রোজা পার হয়ে গেল। তো এর তো এখন 2:45 বাজে, আমার ছেলে আজকে রোজা রেখেছে, এই জন্য সে খুব কাহিলে শুয়ে আছে, আর সে বারবার বলতেছে মা সন্ধ্যা কখন হবে, সন্ধ্যা কখন হবে। আমি বলতেছি যে একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। সে মাশাল্লাহ এখনও কিছু খায় নাই, সে এখনও রোজা রাখছে মাশাল্লাহ। আমার ছেলে, আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন, আমার ছেলের জন্য সম্পূর্ণ রোজা রাখতে পারে, সারা আজকে সন্ধ্যা পর্যন্ত যেন রোজাটা রাখতে পারে, তাই না বাবা? বাবা পানি খাবা? পানি খাবা না, না রোজা রাখলে কোনো কিছু খেতে হয় না, ঠিক আছে? দেখছেন এখন রোজা রেখে সে অনলাইন ক্লাস করলো, অনলাইন ক্লাস করার পরে এখন সে শুয়ে আছে। আর বাইরে একটু বাতাস শুরু হয়েছে, বৃষ্টি হবে মনে হচ্ছে, খুব বৃষ্টি বাতাস শুরু হয়েছে, তা আমরা দুজন মিলে বসে আছি। তো এই তো বানিয়েছে আমার ভাইয়ের বউ খুব সুন্দর করে মুরগির কাবাব, আমরা করে রেখেছি, একটু পরে ইফতারের টাইম হলে আমরা ভাজি করবো এগুলা কাবাবগুলোকে, খুব সুন্দর হয়েছে দেখেন, দুজন মিলে গোল করেছি, গোল গোল করে। এখন আমরা রাতের জন্য পাটের শাক ভাজি করবো আজকে, তাই না? আর মাছ, মাছ ভুনা, মাছটা রাত্রে আনবো, আজ এখন পাটের শাকটা ভাজি করে ফেলবো। পেঁয়াজ দিয়ে দিলাম, শুকনো মরিচ দিয়ে দিলাম, এখন চল। আর এখানে ডিম সিদ্ধ করছি, আজকে ডিম চোখ করবো, তার জন্য ইফতারের সময় এটা এখন একটু লালচে হলে তখন যায় শাকটা দিবা, তাই না? রসুন বাটা, কাঁচা শাক বাটি না, পাটের শাকগুলো দিয়ে দিব। পাটের শাক আমার অনেক ফেভারিট, আমার ভাই তো আরও বেশি পছন্দ করে, আমাদের ফ্যামিলির সবাই পাটের শাক খুব পছন্দ করে, আর আমাদের বেশি খাওয়া পরেই পাটের শাক, তাই না? পাটের শাক শরীরের জন্য অনেক ভালো, বিশেষ করে শাক সবজিটা শরীরের জন্য অনেক ভালো, কারণ দেখা যায় অনেকে পায়খানা কষ হয়ে যায়, তখন ডাক্তাররা বলে যে যে ঘরে শিখে শাক সবজি খান, জলে কষ হয়ে যায় না আমাদের।
শরীরের জন্য শাকসবজি অনেক ভালো, আর সবসময় শাকসবজিটা বেশি করে খাওয়া উচিত। গরুর মাংস মাংস এগুলো যত কম খাওয়া যায় ততই ভালো, বিশেষ করে গরুর মাংসটা। আমরা বলি সেম কথা যে গরুর মাংসটা খাইলে আমাদের মানে সব বলে যে গরুর মাংসটা এত খাওয়া উচিত না, কিন্তু আমাদের সবারই ফেভারিট গরুর মাংস, তাই না? সবাই গরুর মাংস খুব পছন্দ করি মুরগির চাইতে। মুরগির কাবাব হাজির হচ্ছে, এই যে না মাত্র দিচ্ছে। আমি আজকে সন্ধ্যাবেলা ওই যে আমার ছেলে আজকে রোজা রেখেছে, কাহিল হয়ে গেছে, আর বেশিক্ষণ নাই, আর এক ঘন্টা বাবা, আর বেশিক্ষণ নাই। কেমন লাগতেছে রোজা রেখে? আপনার ক্ষুধে লেগে পেট ব্যথা শুরু হয়ে গেছে, তাও আপনার রোজা রাখবেই মাশাআল্লাহ। সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন। ভিতরে চিকেন, চিকেন কাবাব, ভিতর কাবাব ছিল। ওরা খেলতেছে। আসসালামু আলাইকুম, এখন 6:10 বাকি, আর আজকে হচ্ছে 26 রোজা। আজকে পবিত্র লাইলাতুল কদর। আমি পবিত্র লাইলাতুল কদর ও কদর সম্পর্কে, ফজিলত আর গুরুত্ব সম্পর্কে আমি কিছু বলবো আপনাদেরকে, তো আপনাদেরকে পড়ে শোনাবো। তো পবিত্র রমজানে নাজাতের 10 দিনের গণনা শুরু হচ্ছে, আর সেই সাথে লাইলাতুল কদরের গণনা শুরু হয়ে যায়। লাইলাতুল কদরের অর্থ অতিশয় সম্মানিত মহিমান্বিত রাত ও পবিত্র রজনী। আরবি ভাষায় লাইলাতুল অর্থ হলো রাত্রি বা রজনী, এবং কদর শব্দের অর্থ সম্মান মর্যাদা ও মহাসম্মান। এছাড়া এর অর্থ হচ্ছে ভাগ্য পরিমাণ, তাকদীর নির্ধারণ করা। ইসলামের ধর্ম অনুসারে এই রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান বৃদ্ধি করা হয় এবং মানব জাতির ভাগ্য পুনরায় নির্ধারণ করা হয়। তাই প্রতিটি মুসলমানদের আজ কাছে এই রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, মহিমান্বিত হিসেবে পরিগণিত। পবিত্র কুরআন শরীফের বর্ণনা অনুসারে আল্লাহ এই রাত্রিতে অন্যান্য মর্যাদা দিয়েছেন, এবং এই কাজটি মাত্র রজনী উপাসনা হাজার মাসের ইবাদতের চেয়ে অধিক সওয়াব অর্জিত হওয়া প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। প্রতি বছর মাহে রমজান এই মহিমান্বিত রজনী লাইলাতুল কদর মুসলিমদের জন্য সৌভাগ্য বয়ে আনে। লাইলাতুল কদরের গুরুত্ব আল্লাহ রাতকে সকল রাতের চেয়ে শ্রেষ্ঠতর মর্যাদা দিয়েছেন। পবিত্র কোরআনে এই রাতকে প্রশংসার সাথে উল্লেখ করেছেন আল্লাহ নিজেই। তিনি তার কালাম সম্পর্কে বলতে গিয়ে ইরশাদ করেন, নিশ্চয় আমি নাজিল করেছি বরকতময় রাতে, নিশ্চয় আমি সতর্ককারী। সেই রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় সিদ্ধান্ত অনুমোদিত হয় আমাদের নির্দেশে, নিশ্চয় আমি রাসূলের প্রেরণকারী। তোমার রবের কাছ থেকে রহমত হিসেবে নিশ্চয় তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ, যিনি আসমানসমূহ, জমিন ও দুয়ের মধ্যবর্তী সব কিছুরই রব। যদি তোমার দৃঢ় বিশ্বাস পোষণকারী হও, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনিই জীবন দান করেন এবং তিনি মৃত্যু দেন, তিনি তোমাদের রব এবং তোমাদের পিতৃপুরুষের রব। বরকতময় রজনী হলো লাইলাতুল কদর, আর বরকত বলেই অভিহিত করেছেন, কারণ এই রাতে যেমন বরকতের তেমন কল্যাণ ও তাৎপর্যনা। বরকতের প্রধান লক্ষ্য হলো এ রাতে আল কুরআন নাজিল হয়। এ রাতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত লহে মাহফুজা বাস্তবায়নের জন্য, লহে মাহফুজ থেকে ফেরেশতাদের জন্য তা অপরোপণ করা হয় এবং বাস্তবায়নের জন্য। এ রাতের অপর একটি বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা এই রাত সম্পর্কে একটি পূর্ণ সূরা অবতীর্ণ করেছেন, যা কিয়ামত পর্যন্ত পঠিত থাকিবে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, নিশ্চয় আমি এটি নাজিল করেছি লাইলাতুল কদরে। তোমাকে কিসে জানাবে লাইলাতুল কদর কী? লাইলাতুল কদর হাজার মাস অপেক্ষা উত্তম। সে রাত ফেরেশতা রূহ জিবরাইল আলাইহিস সালাম তাদের রবের অনুমতিক্রমে সকল সিদ্ধান্ত নিয়ে অবতরণ করে। শান্তিময় সে রাত ফজরের সূচনা
পর্যন্ত সূরা কদর থেকে নেওয়া। আল কোরআনে নির্দিষ্ট করে বলা হয়নি লাইলাতুল কদর কোন রাতে, তবে কোরআনের ভাষায় লাইলাতুল কদর রমজান মাসে। কিয়ামত পর্যন্ত রমজান মাসে লাইলাতুল কদর অব্যাহত থাকবে এবং রজনী রমজান শেষ দশ দিনের মধ্যে বলে সহি হাদিসে এসেছে। এবং রমজানের সহি হাদিসে এসেছে যে এবং রমজানের শেষ দশ দিনের বেজোর রাতগুলো হওয়ার সম্ভাবনা বেশি বলে হাদিসে আছে। হাদিসে আছে রমজানের শেষ দশ দিনে তোমরা কদরের রাতে তালাশ করো। বুখারি 2021 মুসলিম 1169। এবং রমজানের শেষ সাত দিন লাইলাতুল কদর থাকার সম্ভাবনা অধিকতর। যেমন হাদিসে আছে তোমরা রমজানের শেষ দশ দিনের বেজোর রাতগুলো কদরের রাত খোঁজ করো। বুখারি 2017। অধিক সম্ভাবনার দিকে দিয়ে প্রথম হলো রমজান মাসের 27 তারিখ, দ্বিতীয় হলো 25 তারিখ, তৃতীয় হলো 19 তারিখ, চতুর্থ হলো 21 তারিখ, পঞ্চম হলো 23 তারিখ। আল্লাহ রাব্বুল আলামিন এই রাতকে গোপন রেখেছে আমাদের উপর রহমত করে। তিনি দেখতে চান বরকত ফজলত লাভের জন্য কে কত প্রচেষ্টা চালাতে পারেন। লাইলাতুল কাদারে আমাদের কর্তব্য হলো বেশি বেশি নিজের জন্য আত্মীয় স্বজনের জন্য দোয়া করলে আল্লাহ তাআলা তা কবুল করেন। লাইলাতুল কদর উপলক্ষে আমাদের করণীয় কী? কদরের ফজলত পাওয়ার উদ্দেশ্যে কিছু নফল ইবাদত করা, নফল নামাজ আদায় করা, কোরআন তেলাওয়াত করা, তাসবিহ তাহলিল পাঠ করা, দুই রাকাত করে নফলের নিয়ত করা, যে কোনো সূরা ফাতিহার সঙ্গে মিলিয়ে নামাজ পড়া যাবে, তাতে কোনো অসুবিধা নাই। উত্তম হলো নফল নামাজ ধীরে ধীরে সুস্থ লম্বা করে দিয়ে পড়া, ধীরে সুস্থ রুকু সিজদা আদায় করা। দুই নম্বর হচ্ছে লাইলাতুল কদর হলো বছরের শ্রেষ্ঠ রাত। এ রাতে দোয়া হলো ক্ষমা চাওয়ার দোয়া। এ রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমা চাওয়ার দোয়া শিক্ষা দিলেন যে তুমি আল্লাহর নিকট ক্ষমা চাও, ক্ষমা পাওয়ার জন্য দোয়া করো। হাদিস শরীফে আছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি বুঝতে পারি শবে কদর কোন রাত, তাহলে ওই রাতে আমি কী বলবো, আল্লাহর কাছে কী চাইবো? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি বলবে হে আল্লাহ, আপনি বড়ই ক্ষমাশীল, ক্ষমা করতে আপনি ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন। আরবি দোয়া আমাকে ভালোবাসেন, ক্ষমা করে দিন। আরবি দোয়া বলে আল্লাহুম্মা ইন্না আউযুবিক, আল্লাহুম্মা ইন্নাকা আউফুন তুহিবুল আফওয়া ফাউবে আন্নি ইবনে মাজা। কেউ যদি জীবনে অনেক কিছু পায় কিন্তু ক্ষমা না পায় তাহলে তার জীবন ব্যর্থ। তাই এই রাতে অন্তরে নরম আর চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর নিকট ক্ষমা চাইতে হবে। তবে মনে রাখতে হবে আল্লাহর নিকট ক্ষমা চাওয়ার পূর্বে যে খাঁটি দিলে তোবা ইস্তেফাগার করতে হয়। খাঁটি তোবার চারটি শর্ত হচ্ছে, এক, পূর্বের গুনাহ থেকে ফিরে আসা ও গুনাহ ছেড়ে দিতে হবে। গুনাহর জন্য মনে মনে অনুতপ্ত করতে হবে, বড় অন্যায় করেছি ভবিষ্যতে। তিন নম্বর, ভবিষ্যতে এই গুণা আর করবো না বলে মনে দৃঢ় প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে। বান্দাদের কোনো হক নষ্ট করে থাকলে যথাসাধ্য সে তা আদায় করতে হবে, হক আদায় করতে হবে। এই রাতের আরেকটি আমল কুফায়ে কিরামত বলেছে যে এই রাতে ইবাদতের পূর্বে যদি কেউ গোসল করে নিতে পারে সেটাই উত্তম। উক্ত আমলগুলো শুধু 27 রমজান নয়, বরং রমজানের শেষ দশ দিনের প্রত্যেকে বেজর রাতে শবে কদর তালাশ করতে হবে। এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশ দিন ইত্তেফাক করতেন আর উম্মতের শরীয়তে ইত্তেফাকের বিধান কিয়ামত পর্যন্ত জারি রেখে দিয়েছেন। তারা ইত্তেফাকের মাধ্যমে লাইলাতুল কদরের গুরুত্ব প্রত্যেকটি বেজর রাতে ইবাদত করতে পারেন। আল্লাহ তাআলা লাইলাতুল কদরের কোরআন নাজিল করেন। এই রাতে বছরে একবার মাসে আর চলে যায়, কিন্তু এই রাতের মহান নিয়ামত কোরআন মানব সমাজের বিরাজমান থেকে চিরদিন থাকে। মানব জীবনের সাফল্য কোরআনের আমল উপরে নির্ভরশীল। এই রাতের মর্যাদা মূল্যায়ন তখনই যথার্থ হবে যখন তোমরা কোরআন শরীফ নির্দেশিত পথে চলবে আর কোরআন বাহ্যিক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণাঙ্গ আনুগত্য করবে। এই রাতের সর্বাপেক্ষা মহৎ প্রাপ্তি হলো কোরআনের হক আদায় করা ও আল্লাহর বান্দাদের কোরআন প্রদর্শিত পথে পরিচালিত করার জন্য নিজের সর্বদা প্রস্তুত থাকা। আল্লাহ যেন সবাইকে লাইলাতুল কদর তালাশ করেন, তৌফিক দান করুন, সেই অনুযায়ী আমল করার তৌফিক এনায়েত করুন, আমিন। এখন আপনাদেরকে কিছু লাইলাতুল কদর ফজিলত গুরুত্ব সম্পর্কে কিছু পড়ে শোনালাম। আমার যদি কোনো ভুল হয়ে থাকে পড়ার মধ্যে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আজকে আমাদের পবিত্র লাইলাতুল কদর, আজকে আমরা আল্লাহর কাছে যা চাইবো আল্লাহ আমাদের তাই মনের আশা পূরণ করে দিবে। এই জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করে আমরা যেন আল্লাহ আমাদের সব মনের আশা যেন পূরণ করে। আল্লাহ আমরা যে পজিশনে আছি এখন, যে পরিস্থিতিতে আছি সে পরিস্থিতিতে যেন আল্লাহ করোনা ভাইরাস থেকে আমাদের মুক্ত করে দেয়। আল্লাহ করোনা ভাইরাসটা যেন না থাকে, আল্লাহ করোনা ভাইরাস থেকে আমাদের মুক্ত করে দেয়। আমরা যেন আগের জীবন ফিরে পাই, আমরা যেন আবার মানে আল্লাহর কাছে আজকের দিনে অনেক কানাকাটি করতে হবে আল্লাহ, আর এই দিনে যা চাইবো আল্লাহ আমাদের তাই কবুল করবে। আমাদের সব কিছু আল্লাহ আমাদের সব কিছু নির্ধারণ করবে। তো আল্লাহর কাছে আজকে আমাদের আজকে খুব কানাকাটি করতে হবে, নামাজ করতে হবে, দোয়া করতে হবে, আল্লাহর কাছে সবার জন্য দোয়া করতে হবে। তো আজকে পর্যন্ত, তো ইফতারের টাইম হয়ে গিয়েছে, তো ইফতারের সময় দেখা হবে।
তো বিকদার খেয়ে একটু শুলাম, তারপরে এই তো আজকে মাদার্স ডে। আমার পক্ষ থেকে সকল মাদেরকে অনেক অনেক শ্রদ্ধা ও অনেক অনেক ভালোবাসা। সকল মাদারকে আমি অনেক ভালোবাসি, আমার মাকে আমি অনেক ভালোবাসি। হ্যাপি মাদার্স ডে সবাইকে, সবাইকে অসংখ্য অনেক অনেক শ্রদ্ধা অ্যান্ড অনেক অনেক ভালোবাসা। তো আমার ছেলে ফাইনালি রোজা রেখে ফেলেছে, রোজা রেখেছে সে। সন্ধ্যার পরে সে ইফতার করলো, করার পরে এখন একটু সে শুয়ে রেস্ট নিচ্ছে। তো আর সে মাশাল্লাহ এই ফার্স্ট রোজা রাখলো, তার মাত্র 6 বছর বয়স। ওর যে রোজা রেখতে যায় ওর 12টা বেজে গেছে, ও বলতেছে মা, মানে ও রোজাটা রাখার পরে মাশাল্লাহ ও অনেক মানে বলতেছে মা আমি আবার রোজা রাখবো। তা আমি মানা করি নাই, বাচ্চা আল্লাহর মতে ও রোজা রাখতে পারছে। আমি তো খুব টেনশনে ছিলাম যে ও রোজা রাখতে পারবি কি না, কিন্তু মাশাল্লাহ আপনাদের দোয়া, আল্লাহর দোয়ায় আপনাদের মানে আল্লাহর রহমত, সরি আল্লাহর রহমত আর আপনাদের দোয়ায় রোজাটা রাখছে, রাখতে পারছে সে। আর আসলে কি বাচ্চারা মানে রোজা রাখতে চাইলে নিষেধ করা উচিত না, যেটা করতে চায় নিষেধ করা উচিত না। সে ট্রাই করুক রাখার জন্য, যে সে পারে কি না তাকে তাকে আসলে সুযোগ দেওয়া উচিত, কারণ কোনো কিছুতেই মানা করার দরকার নেই, সব কিছুতেই মানুষ পারে না এমন কিছু নাই। তো ওদেরকে রোজা রাখতে মানে চাইলে রোজা রাখতে দিতে দেওয়া উচিত। তো আমিও দিয়েছি রোজা রাখতে, বলেছি আচ্ছা রাখো, রেখে ট্রাই করো। তো সে মাশাল্লাহ রোজা রাখছে, ট্রাই করছে, আল্লাহর রহমতে সে পেরেছে। আমি অনেক খুশি, আজকে আমার অনেক খুশি লাগতেছে, মানে আমার ছেলে ফার্স্ট রোজা রেখেছে, মানে এটা মানে খুব খুশি লাগতেছে আসলে, আমার কাছে অনেক খুশি লাগতেছে যে আমার ছেলে পারছে। তো 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 সবাইকে টাটা, আবার দেখা হবে, পরে কথা হবে, বাই বাই।